গত সোমবার বালুরঘাটে বিডিওর উপর হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা সুভাষ সরকারকে গ্রেফতার করলো পুলিশ। বালুরঘাট জলযোগ মোড় থেকে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার শারীরিক পরীক্ষার পর তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। অন্যদিকে বুধবার থেকেই বিজেপির জেলা নেতৃত্বরা বালুরঘাট এসডিও অফিসের সামনে আন্দোলনে সামিল হয়। বালুরঘাটের বিডিওর অপসারণের দাবিতে বুধবার বালুরঘাটে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্বরা। এদিন অবস্থান বিক্ষোভের আগে জেলা কার্যালয় থেকে বিজেপির একটি মিছিল বের করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, জেলা সাধারণ সম্পাদক পাপি সরকার, বালুরঘাট টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন জেলা কার্যালয় থেকে মিছিলটি বেরিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তার মধ্যে অবস্থান বিক্ষোভে বসেন তারা। বিডিওর পাশাপাশি বালুরঘাটের আইসির বিরুদ্ধে সরব হন বিজেপি নেতৃত্বরা। এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে। যতক্ষণ না বালুরঘাটের বিডিওকে অপসারণ করা হচ্ছে এবং আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান বিজেপি নেতৃত্বরা। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, আপনারা জানেন গত দুদিন ধরে একটা জটিলতা তৈরি হয়েছে, প্রশাসনের উদ্যোগে এই জটিলতা তৈরি করা। আমাদের পার্শ্ববর্তী যে ডাঙ্গা পঞ্চায়েত, সেখানে 19 জনের মধ্যে 10 জন ভারতীয় জনতা পার্টির মেম্বার থাকার পরও সেখানে অনাস্থা হয়। অনাস্থা চলাকালীন কিন্তু আমাদের যারা মেম্বার আছে, বিশেষ করে এসটি মহিলা মেম্বার, আর তাদেরকে সেই জায়গায় শ্লীলতা হানি করা হয়, তাদের ওপর অত্যাচার হয় ওই জায়গাতে। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বিডিও অফিসে আর সামনে মেম্বাররা যায়, সেখানে একটা ইনসিডেন্ট ঘটে। বিডিওর ওপর একটা ওখানে বিডিওকে আঘাত করার একটা ঘটনা ঘটেছে। তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে অ্যাকচুয়ালি এখানে। আমাদের পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও সেখানে আমাদের আর সেখানে প্রধান আমাদের হতে পারছে না, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিডিও প্রশাসনকে লেলিয়ে দিয়ে আমাদের কর্মীদের ওপর মিথ্যা মামলা দেওয়া চলছে। আপনারা জানেন যে আর সেখানে অনাস্থা চলাকালীন প্রশাসনের লোকেরা আমাদের মেম্বারদের ওপর আর অত্যাচার করেছে, তারপর উল্টা আবার আমাদের মেম্বারদের, ভারতীয় জনতা পার্টির যারা মেম্বার আছে তাদের ওপর আর সেখানে প্রশাসনের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। তাতে আজকে সকাল 8টার সময় তিনি আত্মসমর্পণ করেছে, আর কিছুক্ষণ বাদে তাকে কোর্টে তোলা হবে। এই ঘটনাকে আমরা সমর্থন করি না। তার পাশাপাশি যে ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা, সেটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং বিডিও সাহেব এবং আইসি সাহেবের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। দাদা, আজকে আপনাদের ডেপুটেশনে যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে আমরা এটা লাগাতার বিডিওর গ্রেপ্তার চাই, এবং আইসি যেখানে উপস্থিত ছিলেন এই ঘটনাটা ঘটিয়েছে, এসসি এসটি এটা এক লাগা উচিত, যেখানে মহিলারা যেখানে এসটিরা সেখানে উপস্থিত ছিল, এই ঘটনাটা ঘটা সেদিন ঠিক হয়নি। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।